আল্লাহর নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিসকে তোমরা যথাযথ মূল্যায়ন করো, পাঁচ জিনিসের যথাযথ মূল্য দাও, শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকে তুমি যথাযথ মূল্য দাও, যৌবনকে কাজে লাগাও বুড়ো বয়স আসার আগে, যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ বয়স আসার আগে, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার প্রাচুর্য ধন দৌলতকে কাজে লাগাও ফকির দরিদ্র হয়ে যাওয়ার আগে, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি অবসর আসো, অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, আর তোমার হায়াতকে কাজে লাগাও মাউত আসার আগে। পাঁচ জিনিসকে বিশ্ব নবী মূল্য দিতে বলেছেন, রহমতের নবী পাঁচ জিনিসকে যথাযথ মূল্য দেওয়ার জন্য বলেছেন। ও পর্দার মহিলারা, আমার মায়েরা বোনেরা, পাঁচটা জিনিসকে আমরা মূল্য দেই, এই পাঁচটা কথা নিয়ে বাড়ি যাব বলুন ইনশা আল্লাহ, পাঁচটা কথা নিয়ে বাড়ি যাব। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ সময়ের পূর্বে পাঁচটা সময়কে কাজে লাগাব। সময় বড় কঠিন, সময় বড় কঠিন, সময় একবার যদি চলে যায় আর ফিরে আসে না। ছোটবেলায় পড়েছিলাম, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাউ, কথা ঠিক কিনা জোরে বলুন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। ইন্টারে আমরা একটা কবিতা পড়েছিলাম, সময় তুমি বৃদ্ধ যা যাব, সময় তুমি বৃদ্ধ যা যাব, তুমি ছুটে চলেছ দুরন্ত ঘোড়ার মতো ছুটতেছ, এ সময় তুমি কি একটু দাঁড়াবে না? সময় বলছে, না আমার দাঁড়ানোর কোনো সময় নাই। আহারে, মায়ের পেট থেকে পড়লাম, দেখতে দেখতে পাঁচ দশ বছর বড় হয়ে গেল, স্কুল জীবন শুরু করলাম, দেখতে দেখতে ইউনিভার্সিটির গণ্ডি পার হয়ে গেলাম, আহারে দেখতে দেখতে সংসারের হাল ধরলাম, এরপরে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, জনম গেল ঘাটে ঘাটে। আহারে, এই জীবনটা ছেলের জন্য, মেয়ের জন্য, সুখ শান্তি সমৃদ্ধির জন্য জীবন বৈঠাটা চলতেছে। একদিন মালাকুল মাউত আজরাইল এসে বললে, বেবে মিয়া, সব তো পরের জন্য করছো, তোমার জন্য কি? সেই দিন রিক্ত হস্তে, খালি হাতে আমাদেরকে ফিরে যেতে হবে আওয়ার ওন অ্যাড্রেস, আওয়ার ডেস্টিনেশন, সেই আখেরাতের পানে যেতে হবে। রাজা হোক, বাদশাহ হোক, আমির হোক, ফকির হোক, আলেম হোক, জাহেল হোক, যেই হোক না কেন, পৃথিবীতে কেউ তার আপন গন্তব্যে যাওয়া থেকে ফিরতে পারবে। সুতরাং আসুন, পাঁচটা জিনিসের শিক্ষা বাড়ি নিয়ে যাব। রাজি আছি তো সবাই? সবাই বলুন রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন, পাঁচটা শিক্ষা নিয়ে বাড়ি যাব। এই শিক্ষা যদি আপনার আমার জীবনে ইমপ্লিমেন্ট হয়, এই শিক্ষা যদি আপনার আমার জীবনে কার্যকরী করতে পারি, তাহলেই আপনি আর আমি সফল। আল্লাহর হাবিব বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামি। এই যুবক বন্ধুরা, যুবক বন্ধুরা, যুবক ভাতিজারা, যুবক ছোট ভাইরা, আজ থেকে ২৬ ২৭ বছর আগে টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি পীর সাহেব, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতে মাসওয়াহু, আল্লাহর ওলি ইন্তেকালের পর ছাত্র বয়সে আমি এসেছিলাম। আজকের যিনি আমাদের হেডমাস্টার সাহেব আমাদের পাশে সর্বদক্ষিণে বসে আছেন, উনি তখন প্রথম এই স্কুলের বাউন্ডারির ভিতরে একটু জায়গা করে দিয়েছিলেন, বোধহয় ১০০ বা কম বেশি প্লাস মাইনাস লোক নিয়ে স্কুলের বিদ্যুৎ সংযোগ নিয়ে শুরু করেছিলাম। সেই ছাত্র বয়স চিন্তা করলাম, জীবন থেকে অনেকগুলো দিন হারিয়ে গিয়েছে, মোষ ছিল না, মোষ উঠেছে, দাড়ি ছিল না, দাড়ি এসেছে, জীবনটা হলো একটা পরীক্ষার হল। ছাত্র যখন লেখা শুরু করে তখন একটি ঘন্টা পিটানো হয়, এই শোনো, বি কেয়ারফুল,
বি কেয়ারফুল, তোমার কিন্তু এক ঘন্টা শেষ। কিছুক্ষণ পর দপ্তরি আরেকটা ঘন্টা পিটায়, এই ছেলে বি কেয়ারফুল, এই লেখক পরীক্ষার্থী বি কেয়ারফুল, আরেকটা ঘন্টা শেষ। এরপর একটা ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং হয় তুমি প্রিপারেশন নাও, এটাকে আরবিতে বলে ওয়াল ইস্তেআদাত। গত বছরই তো বোধহয় বলছিলাম সাইয়েদুন আলী, গত বছর না তার আগের বছর, সাইয়েদুন আলী বলেছিলেন মুমিনের মুত্তাকির চারটা কাজ, তার মধ্যে একটি হলো ওয়াল ইস্তেআদাদু লিয়াউমির রহিল। পৃথিবী ছেড়ে তুমি আমির হও, ফকির হও, রাজা হও, বাদশাহ হও, তুমি শাসক হও, শোষক হও, যাই হও না কেন, ওয়াল ইস্তেআদাদু লিয়াউমির রহিল, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার ডাক যখন আসবে কেউ তোমাকে ফিরিয়ে রাখতে পারবে না। দেখেন না, আমাদের প্রাক্তন হেডমাস্টার সাহেব দীর্ঘদিন আমার পাশে বসে থাকতেন আরাফা মুজদালিফার মাঠে। আমার কঠিন সময়ে আমি বলেছিলাম, স্যার আপনি যে আমার সাথে হজে যাবেন, হজ হচ্ছে ইসলাম শরীয়তের কঠিন কষ্ট, আপনি আমার সাথে যাবেন, মনে মনে ভাববেন মরহুম দেলাওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলহের সন্তান হজে আমাকে এনে আমাকে কষ্ট দিয়েছে, স্যার ফিজিক্যাল মেন্টাল টর্চার সাফার করতে হবে, আপনি যদি যান স্বীকার করে নিতে হবে, আপনি আমার কাছে শ্রদ্ধার। হাজারো কষ্টের ভিতরে আমি তার চেহারার দিকে যখন তাকাতাম দেখতাম একটু মুস্কি হাসি আমার দিকে দিতেন, তার মানে হলো এই কষ্টটা তাকে মেনে নিতেই হবে। আমরা কেউ ভাবিনি গত বছর সভাপতিত্ব করেছেন, এবছর তিনি নাই, হয়তো আজকে আমরা যারা আছি আগামীকাল থাকবো না, এমনও ব্যক্তি এই মজলিসে উপস্থিত আছি যার কাফনের কাপড় অলরেডি দোকানে চলে আসছে, হতে পারে না পারে না। সুতরাং আসুন, যৌবন চিরদিন থাকবে না, তারুণ্য চিরদিন থাকবে না, উচ্ছ্বাস উদ্দীপনা চিরদিন থাকবে না। বিশ্বনবী বলেছেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, শাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে যথাযথ কাজে লাগাও। সুতরাং আমি যুবক বন্ধুদেরকে বলি, তফসিরটা যখন শুরু করেছিলাম অনেকেরই কিন্তু মোজ দাড়ি ছিল না, এখন ম্যাক্সিমামের দাড়ি পাকা শুরু হয়ে গিয়েছে, দুইটা চারটা দশটা বিশটা পঞ্চাশটা একশো পাঁচশো দাড়ি অনেকেরই পাকা শুরু হয়ে গিয়েছে, তার মানে আমরা নিজেরা টের পাচ্ছি না আমাদের জীবন কিন্তু এগিয়ে চলছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা কসম খেলেন, সতর্ক করে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, যুগের কসম। একজন আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ তাআলা এত কিছু রেখে সময়ের কসম কেন করল, আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন আমার বুঝে আসলো না। একজন আল্লাহওয়ালা বুজুর্গ বলেছেন, আমি বুঝতে পারি নাই আল্লাহ সময়ের কসম কেন খেলেন। একদিন আমি বাজারে গিয়েছি, বাজারে যাওয়ার পর দেখলাম একজন ব্যক্তি চিৎকার দিয়া দিয়া কাঁদতেছে আর বলতেছে, ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, যার পুঁজি গলে যায়, মূলধন গলে যায়। ওই বুজুর্গ আল্লাহর ওলি বলেন, আমি অবাক হলাম, পুঁজি আবার গলে কেমনে, মূলধন কেমনে গলে যায়। ওই বেচারার কাছে গেলাম, গিয়া বললাম, ভাই পুঁজি আবার গলে কেমনে, তুমি চিৎকার করে বলছো, তার উপরে রহম করো, তার উপর একটু দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। ভাই তোমার পুঁজি কিভাবে গলে যাচ্ছে? লোকটা বলল, শোনো, আমি ওই পাহাড় থেকে বরফ এনেছিলাম, কাপড় চোপড়ে পেঁচিয়ে অনেক পয়সা খরচ করে, অনেক পুঁজি বিনিয়োগ করে আমি বরফ এনেছিলাম, কিন্তু আজকের বাজারে আমার বরফ কেউ নিচ্ছে না, বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। বরফ যদি গলে পানি হয়, এই বরফের কোনো দাম মূল্য থাকবে না। সেই যুগে কারেন্ট ছিল না, সেই যুগে ইলেকট্রিসিটি ছিল না, সেই যুগে কোনো বরফের কল আইস ফ্যাক্টরি ছিল না। লোকটা হিমালয় থেকে পাথর পাহাড় থেকে যেখানে হিম আছে ওই জায়গা থেকে বরফ এনেছে, চিৎকার করে বলছে, ভাই অনেক পুঁজি খরচ করে বরফটা এনেছি কিন্তু গলে যাচ্ছে সূর্যের তাপে, কেউ কিনতেছে না। আর পানি যদি হয়ে যায়, এই পানির তো কোনো দাম নাই। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ চিৎকার দিয়া সেজদায় পড়ে গেলেন আল্লাহ। লোকেরা অবাক হয়ে বলল, এই লোকটার কথা শুনে আপনি কেন চিৎকার মারলেন?
আপনি কেন চিৎকার দিলেন এই লোকটার কথা শুনে? কি হলো? তিনি বললেন, শোনো, এই লোকটা অনেক পুঁজি ব্যয় করে বরফ এনেছে, কিন্তু আজকের বাজারে তার বরফ কেউ কিনতেছে না। বরফটা বাতাস লেগে লেগে, সূর্যের আলো লেগে লেগে গলে গলে পানি হয়ে যাচ্ছে। পানি হলে এই বরফের আর কোনো দাম নাই, মূল্য নাই, পুঁজি নাই, পুঁজি গলে শেষ। আহারে, আমি এই জন্য চিৎকার দিলাম, আমার জীবনের যদি 70 বছর আল্লাহ হায়াত নির্ধারণ করেন, আমার জীবনের জন্য 80 বছর যদি আল্লাহ হায়াত নির্ধারণ করে, এই হায়াত হলো ওই বরফের চাকা, প্রতি মুহূর্ত প্রতিদিন ওই বরফের চাকা থেকে 1 ঘন্টা যায়, 1 ঘন্টা গলে যাচ্ছে, 1 দিন যায়, 1 দিন গলে যাচ্ছে, 1 মাস যায়, 1 মাস গলে যাচ্ছে। আমার জীবনের পুঁজি 80 বছর, আমার জীবনের হায়াত 80 বছর, তার থেকে গলে গলে যাচ্ছে, কিন্তু আমার পুঁজিটা তো, হায়াতটাকে এখনো ভালো কাজে লাগাতে পারলাম না, এখনো তো আল্লাহর কাছে নাজাত পাওয়ার মতো কোনো কাজে লাগাতে পারলাম না। আহারে, আমার হায়াতের পুঁজি গলে গলে শেষ হয়ে গেল, আমি আমার মালিকের কাছে সন্ধ্যাবেলায় কি জবাব আমার মালিকের কাছে দেব? এই জন্য নগরবাসী, নগর ভাইরা, হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করে বলি, যৌবন আছে, আজকে যৌবন আছে, কালকে থাকবে না। আজকে বার্ধক্য আছে, কালকে বার্ধক্য থাকবে না, কবরে চলে যেতে হবে। এই জন্য বিশ্ব নবী বলেছেন, 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে মূল্য দাও। প্রথম হলো শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও, একটু মসজিদে যাও, একটু মসজিদে যাও, একটু নামাজ পড়তে যাও, একটু তসবি পড়ো, সময় হলে একটু কোরআন তেলাওয়াত করো। একদিন তোমার জীবনে এমন অসুস্থতা আসবে, তুমি হাজারো চেষ্টা করবে ভালো কাজ করতে পারবে না, হাজারো চেষ্টা করবে ভালো কাজ করতে পারবে না। তুমি একটু খেয়াল করো, হসপিটালের যাও, হাসপাতালের বেডে কত মানুষ শুয়ে শুয়ে কাতরাচ্ছে, জীবন আছে বটে, কিন্তু ওই জীবনে কোনো কাজ করার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা বলুন? সুতরাং তুমি সুস্থ আছো, সুস্থ থাকে তুমি কাজে লাগাও, ইবাদত বন্দেগী করো।